ভগবান, ভগবানের এখনো আমার উপর কিছুটা দয়া মায়া আছে বলে অন্ধকার থেকে একটু আলো দেখতে পাচ্ছি। নাহলে তো জয় আমাকে খাদে ফেলে দিয়েছিল। জয়, তুমি এটা কি করে করতে পারলে? সেনগুপ্ত বাড়ির ছেলে হয়ে তুমি এটা করতে পারলে? লাবণ্য সেনগুপ্ত, প্রবীর সেনগুপ্ত ছেলে হয়ে তুমি এটা কি করে করলে? যখন আমাকে পুলিশ টেনে টেনে নিয়ে যাচ্ছিল তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? হিজ আ ক্রিমিনাল দিদি, ও বদলে গেছে, ওর ভালো মন্দের বোধ নেই আর। আমি একটা ক্রিমিনালের সঙ্গে ছিলাম এতদিন। ডাকবে না তুমি আমাকে বউ দিদি বলে, এই ডাকের একটা সম্মান আছে জয়। আমি তোমাকে ভাই বলতাম, নিজের ভাই, আর তুমি এটা কি করলে? আমি যদি সত্যিটা জানতে না পারতাম তাহলে আমাকে জেল খাটতে হতো। আমার অনেকগুলো টাকা ধার হয়ে গিয়েছিল, আমি কতগুলো লোক এসে ভয় দেখিয়ে দিয়ে গেছে, মেলাতে গুন্ডাগুলো এসেছিল, আমি আমি কি করতাম? আমাকে থ্রেট দিয়েছে, বলেছে দীপকে নিয়ে চলে যাবে। আমি আমি প্রিন্সিপালকে ফোন করেছিলাম, প্রিন্সিপাল বলেছে অন্য একজন এসে দীপকে নিয়ে চলে গেছে। আমি কি করতাম বৌদিদি? আমার মাথা ঠিক ছিল না। তুমি ক্ষমা করে বিশ্বাস করো বৌদিদি, আমি আমার প্লিজ বিশ্বাস করো। সেদিন কে ইভেন্টে যাওয়ার তাড়া ছিল বলে আমি মিসেস ত্রিবাদীকে বলেছিলাম দীপকে আনতে যেতে। আমার ভুল হয়ে গেছে উর্মি, আমাকে আমাকে ক্ষমা কর। ওদের আমি নিজের ছেলের কথা ভেবে যা করে করে করো। তারপর তুমি যখন জানতে পারলে তোমার ছেলে ঠিক আছে তখন সবটা জানার পরে তুমি এটা করতে পারলে? কাকাই, ও কাকাই, কাকাই তুমি তো সব জানতে কাকাই। তুমি প্লিজ একটু বোঝাও না কাকাই, প্লিজ প্লিজ বলো না। কাকাই তুমি সবটা জানতে? আমি আমি পারিনি, আমি আমি হেরে গেছি দিপা। আসলে তোমার সামনে কোন মুখে দাঁড়াতাম সে সে ক্ষমতা আমার ছিল না। আমি সূর্যের জন্য অপেক্ষা করছিলাম, ও এলেই ওকে সব বলতাম। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।